আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক শাহি চ্যানেলের রিয়েল লাভ গল্পের 46 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এইভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। আমি দ্রুত একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। উনি ওয়াশরুমে দরজায় নক করে আমাকে দরজা খুলতে বলছেন, আমি শুনছি না। উনি চিৎকার করে বলছেন, ইয়া এভাবে কতক্ষণ দরজা লাগিয়ে রাখবে? দিনশেষে আমার কাছে জবাবদিহি করতে হবে, এক বছর আগে নয় কেন? আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। ওনাকে সত্যিটা বলে দিব নাকি আসল সময়টার অপেক্ষা করব? উনি সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছেন। আমি দ্রুত ফ্রেশ হয়ে চেঞ্জ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দরজা খুললাম। ওনার দিকে তাকাতেই দেখলাম ওনার চোখে ভয়ের ছাপ। আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে নিজেকে হাঁটু ঘুরে আমার সামনে বসে বললেন, ইদানিং তোমার কথাগুলো আমি নিতে পারছি না, কীরকম একটা ধোঁয়াশা লেগে থাকে তোমার কথায়, কি হয়েছে আমাকে বলো। আমি ওনার দুই গালে হাত রেখে বললাম, শুধু শুধু চিন্তা করছেন আপনি, আমার কিচ্ছু হয়নি, এক বছর পরে বলেছি দেখি তো, আপনার এত টেনশন। ওকে কালই চলুন, আমরা কালই হানিমুনে যাব, সব কিছু অ্যারেঞ্জ করুন। আমার কথা শুনে ওনার ভয় যে কিছুটা কমেছে সেটা ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, তারপরও পুরোপুরি কমাতে পারেননি। উনি আমার দুই হাত ধরে বললেন, কখনো কোনো কিছু লুকোবে না আমার কাছ থেকে, মনে থাকবে? আমি ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তুলে বললাম, ওকে, আমরা এক বছর পরেই যাবো হানিমুনে, রিমাইন্ডার দিয়ে রাখছি ফোনে, একদম ছাড় পাবে না আমার কাছ থেকে। ওনার কথা শুনে আমি লজ্জায় ওনার কাছ থেকে চলে আসতে নিলে উনি খপ করে আমার হাত ধরে ফেললেন। উনি উঠে দাঁড়ালেন, আমাকে কাছে এনে টেনে বললেন, কাল সকালে রেডি থেকো, অফিসে যাওয়ার আগে ডক্টরের কাছে যাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ডক্টরের কাছে কেন? আমার কেন জানি ভয় হচ্ছে, তোমাকে ডক্টর দেখে আনবো, আপনি শুধু শুধু টেনশন করছেন, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ। আমি একবার বলেছি তুমি অসুস্থ? তাহলে? আমি আর কথা বাড়ালাম না, ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে এলাম। খুব ঘুম পাচ্ছে, ডিনারটা এখনই করা উচিত, তারপর লম্বা একটা ঘুম দিতে হবে। আন্টিকে বলে আমি একা একাই ডিনার করলাম। ইয়াশো আমার সাথে বসেছিল খেতে, কয়েক লোকমা খেতেই উঠে চলে গেল, নতুন খেলনা পেয়েছে, কয়েকদিন ওগুলোকেই বেশি সময় দেবে। আমি ডিনার কমপ্লিট করে রুমে চলে এলাম। উনি বেডে আধশো অবস্থায় ফোন দেখছিলেন। আমি চুপচাপ ওনার পাশে এসে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। উনি পাশ থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন, কি করছিলে এতক্ষণ? ডিনার করে এলাম, এত জলদি? ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব, ওকে ঘুমাও, বলে উনি আমার মাথায় হাত বুলাতে লাগলেন। আমি পাশ ফিরে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, এখনও চোখ খোলা কেন? আমি সাথে সাথেই চোখ বন্ধ করলাম। আমি আর ইফা স্তাদনি রাতে ছোট্ট দুইটা পুষ কোলে নিয়ে সমুদ্রের ধারে হাঁটছি। ইফাজ আমার এক হাত ধরে রেখেছে, সমুদ্রের এক একটা ঢেউ এসে আমার আর ইফাজের পা মিশিয়ে দিয়ে আবার সমুদ্রের সাথে মিশে মিলন হয়ে যাচ্ছে। টুনটুনির দুজনই ইফাজ আর আমার কোলে থেকে নেমে হাত ধরে সমুদ্রের পানিতে পা ভিজে হাঁটতে শুরু করলো। খুব আনন্দ নিয়ে দুজন লাফিয়ে লেপে হাঁটছে। ওদের কাণ্ড দেখে ইফাজ আর আমি ভুবন কাঁপিয়ে হাসছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আর ইফাজ এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। টুনটুনি লাফিয়ে লাফিয়ে হাঁটতেই চলছে, আমাদেরকে বহুদূর চলে গিয়েছে, আর কিছু দূর গেলেই আমাদের চোখে হারাল হয়ে যাবে। হাঁটতে হাঁটতে হঠাৎ টুনু পড়ে যাওয়াতে টুনির টাল সামলাতে না পেরে টুনের উপর পড়ে গেল। ইফাজ দ্রুত আমার হাতটা ছেড়ে দিয়ে টুনটুনির কাছে দৌড়ে গেল ওদের উঠাতে। ইফাজ দৌড়াতে দৌড়াতে একসময় আমার চোখের আড়াল হয়ে গেল। টুনটুনিদেরও দেখতে পাচ্ছি না, রাতের অন্ধকারে সমুদ্রের এক সময় মরিচিকায় রূপ নিল। বহুদূরে টুনটুনিকে কোলে নিয়ে ইফাজকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে তিনজন আমাকে হাত নেড়ে জানান দিচ্ছে আমাকে তার কাছে যেতে। আমি হাঁটছি, তবু ওদের থেকে আমার দূরত্ব কমছে না। আমার পা প্রতি মুহূর্তে মরিচিকার বালুর ভেতর আটকে যাচ্ছে। টুনটুনি হাত নেড়ে চিৎকার করে বলছে, তাড়াতাড়ি এসো মাম্মাম। ইফাজও চিৎকার করে বলছে, টিয়া পাখি তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষা করছি তোমার জন্য। ইফাজ ভুলবশত বলল, তুমি ওখানেই থাকো টিয়া পাখি,
আমরা আসছি তোমার কাছে। টুনুটুনি কাঁদছে, অহজোরে কাঁদছে। দুজন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, মাম মাম। তাদের চিৎকার আকাশে বাতাসে প্রতিধ্বনি হয়ে হাত আবার তাদের কাছেই ফিরে আসলো। দুজনের বুক ফেটে কান্না বেরিয়ে আসে। 5 ঘন্টা যাবৎ একাধারে কান্না করছে, গলায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে, গলা ব্যথা করছে দুজনে। টুনুটুনি দুজনে এই মুহূর্তে একই কথা ভাবছে, এই মুহূর্তে তাদেরই মরে যেতে ইচ্ছে করছে। এই মরণ ব্যথা বুকে চেপে ওই মানুষটা কিভাবে এত বছর পার করলো। দুজন দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলো, দুজনে কোপাতে লাগলো, হেঁচিয়ে উঠছে একাধারে। টুনুটুনিকে ছেড়ে আকাশমণে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আম্মু বাবা এটা কী নাম রেখেছ? সত্যি একদম বজা, তুমি আমার একটা ভালো নাম রেখে দিয়ে যাও না আম্মু, প্লিজ। বলে টুন ছাদের ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেল। বোনের এই অবস্থা দেখে টুনি দ্রুত পাশে রাখা পানির বোতল থেকে পানি টুনের চোখে মুখে ছিটিয়ে দিতেই টুন চোখ মেলে তাকালো। টুনি ফুপিয়ে ফুপিয়ে বোনকে বলল, আয় পড়বি না? টুন বোনের হাত ধরে উঠে দুজন মিলে আবার পড়তে শুরু করলো। চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।